আসসালামু আলাইকুম সবাইকে, আজকে রুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে আজকে হাজির হলাম, সেটি হচ্ছে 13 থেকে 20 গ্রেডের কর্মচারী নিয়োগে অপেক্ষমান তালিকা সংরক্ষণের নির্দেশ। এটা দা ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি। তো সেই প্রতিবেদনটি আজকে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি একটি ছোট্ট অনুরোধ করব, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য এই চ্যানেলে সবার প্রথমেই আপলোড করা হয়ে থাকে। তো চলেন ভিডিও শুরু করা যাক। সব মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন সরকারি দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা ও বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে 13 থেকে 20 গ্রেডের পদে কর্মচারী নিয়োগে অপেক্ষমান তালিকা সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগের জন্য সুপারিশ করা প্রার্থীদের মধ্যে কেউ চাকরিতে যোগদান না করলে বা চাকরিতে যোগদানের পর চাকরি থেকে ইস্তফা দিলে অপেক্ষমান তালিকা থেকে নিয়োগের জন্য প্রার্থীকে সুপারিশ করতে হবে। পাশাপাশি কমিটির উপস্থিতিতে অপেক্ষমান তালিকা থেকে সুপারিশকৃত প্রার্থীকে তার নিয়োগের বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। আজ মঙ্গলবার 18 এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে। এতে বলা হয় সরকার, মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন সরকারি দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা ও বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে 13 থেকে 20 গ্রেডের পদে কর্মচারী নিয়োগে অপেক্ষমান তালিকা সংরক্ষণে নিম্নরূপ পদ্ধতি অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 1. নিয়োগ কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা তালিকা ও বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শূন্য পদে প্রার্থী সুপারিশের পাশাপাশি সুপারিশকৃত প্রতিটি পদের বিপরীতে 1:2 অনুপাতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে অপেক্ষমান তালিকা তৈরি পূর্বক কমিটির সদস্যদের সই সিলগালাকৃত খামে গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করবে। অপেক্ষমান তালিকা প্রণয়নের সময় ডিফিসি শূন্য পদে নিয়োগে যে জেলার জন্য প্রার্থী সুপারিশ করবে সেই জেলার যোগ্য প্রার্থীদের মধ্য হতে প্রতিটি সুপারিশকৃত প্রার্থীর বিপরীতে 1:2 অনুপাতে অপেক্ষমান তালিকা প্রণয়ন করবে। তবে অপেক্ষমান তালিকা প্রণয়ন করার সময় কোনো কোটার অধীনে কোনো জেলার যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট প্রাক্তন বৃহত্তর জেলার অন্তর্ভুক্ত জেলাসমূহের মধ্যে যে জেলার চাকরিজীবীর সংখ্যা সর্বাপেক্ষা কম সেই জেলার যোগ্য প্রার্থীদের মধ্য হতে মেধাক্রমের ভিত্তিতে অপেক্ষমান তালিকা প্রণয়ন করতে হবে। সংশ্লিষ্ট প্রাক্তন বৃহত্তর জেলার অন্তর্ভুক্ত কোনো জেলা হতে উপরোক্তভাবে কোটার শূন্য পদ পূরণ করা সম্ভব না হলে সংশ্লিষ্ট বিভাগের জেলাসমূহের মধ্যে যে জেলার চাকরিজীবীর সংখ্যা সর্বাপেক্ষা কম সেই জেলার যোগ্য প্রার্থীদের মধ্য হতে মেধাক্রমের ভিত্তিতে অপেক্ষমান তালিকা প্রণয়ন করতে হবে। দুই, অপেক্ষমান তালিকা সংরক্ষণের মেয়াদ হবে বিবেচ্য বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রথম নিয়োগের সুপারিশ প্রদানের তারিখ হতে 1 বছর বা শূন্য পদ পূরণের জন্য পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ যেটি আগে ঘটে। 3. নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে কেউ চাকরিতে যোগদান না করলে বা চাকরিতে যোগদানের পর চাকরি থেকে ইস্তফা প্রদান করলে শূন্য পদ পূরণের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ডিফিসির সভায় অপেক্ষমান তালিকা উত্তীর্ণ প্রার্থীদের রেজাল্ট শিট উপস্থাপন পূর্বক শূন্য পদে নিয়োগের জন্য প্রার্থী সুপারিশ করতে হবে। পাশাপাশি কমিটির উপস্থিতিতে অপেক্ষমান তালিকা থেকে সুপারিশকৃত প্রার্থীকে তার নিয়োগের বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে। 4. ডিফিসি কর্তৃক অপেক্ষমান তালিকা হতে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। পাশাপাশি সদস্য সচিব কর্তৃক প্রার্থীকে মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে অবহিত করতে হবে। 5. অপেক্ষমান তালিকা হতে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের জ্যেষ্ঠতা প্রথম নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পরে নির্ধারিত হবে। ডিফিসি অপেক্ষমান তালিকার কোনো প্রার্থীকে চাকরিতে নিয়োগের জন্য সুপারিশ করলে তার জ্যেষ্ঠতা
তার ওই পদে যোগদানের তারিখ হতে নির্ধারিত হবে। অপেক্ষমান তালিকা হতে দুই বা ততোধিক প্রার্থী যদি একই দিনে একই পদে যোগদান করেন, সেক্ষেত্রে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা পূর্বে প্রস্তুতকৃত রেজাল্টের মেধাক্রম অনুসারে নির্ধারিত হবে। তবে একই নম্বর প্রাপ্তির ক্ষেত্রে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে ও ব্যাচ একই হলে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষাবর্ষের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে। ছয়, যে নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে, ডিপিসি কর্তৃক সেই নিয়োগ বিজ্ঞপ্তির বাইরে অন্য কোনো বিজ্ঞাপনের শূন্য পদ বা অন্য কোনোভাবে পদ শূন্য হলে উক্ত শূন্য পদ পূরণের জন্য অপেক্ষমান তালিকার কোনো প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা যাবে না। পরিপত্রে বলা হয়, উপযুক্ত সরকারি সিদ্ধান্ত সব মন্ত্রণালয় বিভাগ ও এর অধীন সরকারি দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা, সংবিধিবদ্ধ সংস্থা এবং বিভিন্ন কর্পোরেশনের সব পর্যায়ে নিয়োগকারী কর্তৃপক্ষকে অবগত করতে অনুরোধ করা হলো। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।